Elhamdülillahi Rabbil Alamin ve salatu ve selamu ala Resulil Kerim. মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রতিটি প্রাণ মৃত্যুর শাস গ্রহণ করবে, আর ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আল আম্বিয়া আয়াত 35। আরও এরশাদ হয়েছে, প্রতিটি প্রাণ মৃত্যুর সাদা সাধন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আল আনকাবুত আয়াত 57। এই আয়াত আমরা মানি আর না মানি, বিশ্বাস করি আর অবিশ্বাস করি, মৃত্যু একদিন আসবেই আসবে। যে জন্মেছে সে মরবেই, যার সূচনা হয়েছে তার সমাপ্তি ঘটবেই, এটা সৃষ্টিকর্তার চিরন্তন বিধান। এই অমুক বিধানের কোনো পরিবর্তন নেই, মৃত্যুই চিরন্তন অবিচল সত্য আর সেই আসল প্রস্থান। মৃত্যু অনিবার্য এক বাস্তবতা, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে অনুভব করতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই, এ থেকে মুক্তির কোনো উপায় নেই। মৃত্যু এক অবশ্যম্ভাবী বিষয়, এটা জেনেও তাকে ভুলে যাওয়া অসুস্থ আত্মারই পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মৃত্যুর কথা স্মরণের উপদেশ দিতেন বারবার। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রায় বলতেন, সেই মৃত্যুকে স্মরণ করো যা তোমাদের হাসি আনন্দকে মলিন করে দেবে। অন্যতর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুর স্মরণ তোমাদের পাপ থেকে দূরে রাখবে এবং মহময় জীবন যাপনে অনাসক্ত করে তুলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে বুদ্ধিমান কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেই। মরণের স্মরণ আমরা ভুলে গেছি। তাছাড়াও সূরা সেজদা 11 নং আয়াতে বলা হয়েছে, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। মৃত্যু থেকে কেউ আজ পর্যন্ত পালাতে পারেনি, মৃত্যু সকল প্রাণীকেই স্পর্শ করবে, প্রত্যেক মানুষই মৃত্যুর মিছিলে নীরব যাত্রী। ইচ্ছা অনিচ্ছায় সবাইকে সেই যাত্রায় অংশগ্রহণ করতে হচ্ছে। কেউ জানে না কার মৃত্যু কোথায় এবং কিভাবে হবে। মানুষের মৃত্যুর স্থান ও সময় জানেন শুধু রব্বুল আলামিন। মৃত্যুকে নিয়ে মানুষ অনেক ভেবেছে, কিন্তু কেউ এ থেকে রেহাই পায়নি। মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারোর নেই মহান আল্লাহ ব্যতীত। দুনিয়ার সব দার্শনিক ও বিজ্ঞানীরা এক বাক্যে স্বীকার করেছেন, মানুষ মরণশীল। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন পবিত্র কোরআনুল করিমে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া 35। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্ঘের ভিতরেও অবস্থান করো তবু। সূরা আল নিসা। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব কর্ম যা তোমরা করতে। সূরা আল জুমা। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না, তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। সূরা মুনাফিকুন।